তিরমিজি হাদিস নম্বর 2466, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5172। বলছিলাম সালাত পৃথিবীতে ইবাদতের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত, মনোযোগ দিয়ে যদি আপনি সালাত আদায় করেন, ইবাদতে রত থাকেন, তাহলে আপনার উপকারিতা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, যে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন, মহান আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবনা আদম তাফাররাগলে ইবাদাতি আমলাও সাদরাকা গেনান ওয়া সুদ্দু ফাকরাক, হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করে নাও, অন্তর দিয়ে মন দিয়ে তুমি তোমার আমার ইবাদত করো, আমলাও সাদরাকা গেনান, তাহলে আমি তোমার হৃদয়কে সচ্ছলতা দ্বারা ভরপুর করে দেব। আল্লাহর বক্তব্য। ওয়াইল্লাম তাফাল, যদি তুমি সেটা না করো, যদি তুমি সালাত আদায় না করো, আমার ইবাদতের সময় না দাও, মালা তো ইয়া দেখা শুকলান, আমি তোমার দোহাতকে দুনিয়াবি ব্যস্ততা দ্বারা ভরে দিয়েছি। আল্লাহ বলছেন যদি তুমি এটা করতে না পারো, তাহলে আমি তোমার দোহাতকে দুনিয়াবি ব্যস্ততা দ্বারা ভরে দিয়ে ফেলেছি অলরেডি। দুনিয়াকে নিয়ে আপনি কত দৌড়াবেন? ওয়ালাম আসুদ্দা ফাকরা, আমি তোমার অভাবের পথ বন্ধ করব না। কলস টিউব অয়েলের মুখে রেখে কলসে টিউব অয়েলে চাপ দেন, টিউব অয়েল থেকে পানি পড়লে কলস ভরে যায়। এবার কলসের নিচের তলা যদি খোলা থাকে, যতই চাপেন বলেন তো কলস ভরবে? কলস কি ভরবে? সারাদিন কলস চাপছেন, পানি পড়ছে, কিন্তু কলসের নিচে তো মুখ খোলা, নিচের ফাঁক খোলা, চাপছেন, পানি পড়ছে, বের হয়ে চলে যাচ্ছে অন্যদিক দিয়ে। আল্লাহ বলছেন তুমি আমার ইবাদতকে অন্তর দিয়ে ইবাদত করো, তাহলে আমি অভাবের পথ তোমার বন্ধ করে দেব, অভাবের রাস্তা বন্ধ। তুমি যদি এটা না করো, তাহলে মালা তৈয়া দেখা শুকলাম, আমি তোমার দোহাতকে দুনিয়াবি ব্যস্ততা দ্বারা ভরে দিয়েছি। ওয়ালাম আসুদ্দা ফাকরা, তোমার অভাবের পথ আমি বন্ধ করব না। হিসেব করেছেন আপনি, আপনি দুনিয়াকে নিয়ে কত ব্যস্ত থাকবেন? আপনাকে দুনিয়াতে নিয়ে আপনি 1,00,000 টাকা মাসে বেতন পান, 30 দিন আপনার যায় না, আপনার এই সমস্যা, আপনার ওই সমস্যা, আপনার এখানে সমস্যা, আপনার ওখানে সমস্যা, একদিকে আনছেন আরেক দিকে ফাঁকা চলে যাচ্ছে, কেননা পথ তো খোলা। আপনি আপনি তো আল্লাহকে চিনেন না, আপনি তো রাসুলকে চিনেন না, আপনি ঢোকাচ্ছেন এদিক দিয়ে, আপনার তো রাস্তা তো ফাঁকা, বের হয়ে চলে যাচ্ছে, থাকবে না। কিন্তু আল্লাহ বলছেন আমার ইবাদতকে যদি অন্তরে দিয়ে করো, তাহলে আমার অভাবের পথ আমি বন্ধ করে দেব, যেটা নিয়ে আসবেন ঢোকাবেন, ওটাই স্থায়ী থেকে যাবে। বক্তব্যটা, কথা তো আল্লাহ, কথা তো আমি বানিয়ে বলছি না, কথা তো আল্লাহ, আমি তো অনুবাদক মাত্র। বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি, সহিহ তিরমিজির 2466 নম্বর হাদিস। আরে আপনি আল্লাহর ইবাদতকে একটু মনোযোগ দিয়ে করেন, সালাতকে আপনি মনোযোগ দিয়ে করেন, সালাতকে আপনি মনোযোগ দিয়ে আদায় করেন, তাহলে আপনার অভাবের পথ আল্লাহ বন্ধ করে দেবেন। আসুন।